আসসালামু আলাইকুম তানহা সিলেটি ব্লগ ইউকে থেকে আপনারা সবাই জানাইলাম আন্তরিক শুভেচ্ছা আজকে সানডে আজকে আসিল স্কুল থেকে ইনভাইট হয়েছিল গ্রোন আপ এরারে লইয়া পিজন পার্ক আওয়ার লাগে সো আমরা আসলাম তো আইয়া দেখি আমরা ব্যাড লাক আসলে আমরা আইতে আসলাম 12 o'clock আইতে পারছি না আমার একজনে আরবি ফরইন আমার এরা আরবি ফরইন সো আরবি একটা সময় শেষ হয় এর লাগে লেটই গেছে গি সো এমপি আইসলা তাই গেছুন কি মনে হয় আর 12টার সময় মনে হয় আইসলা গেছেন কি আমরা লোকাল এমপি লং সাইডের সো আমরা ব্যাড লাক সো আমরা কি দেখতাম সো আমরা আপনারা দেখাইবো এটা ফিচেন পার্ক এটা হইলো আমরা ম্যানচেস্টার লং সাইডের এটা একবারে নিয়ার দা স্টকফোর্ড রোড এটা একবার ছোট্ট একটা পার্ক আর কি এটার ফিচেন পার্ক হয় ফিচেন পার্ক মানে এটা ফিচেন মানে কবুতর বেশি বেশি কবুতর ওখানে থাকে এটা দেখলে আপনারা যত তা কবুতর ইকামের মাঝে আছে এখন তো খালি উইন্টার গেছে সামার আইরো আস্তে আস্তে করে সামার আইব সো আস্তে আস্তে করে আরও আইবা কবুতর পিজন আইয়া ওখানে বরবাই খানো যত পিজন থাকে আসলে কেউ এলাউড নাই দেশ পিজন তা আমরা বাংলাদেশে তো শুরু হইয়া নিলাগি না বা কেউ নিলাগি না এই দেশে এটা এলাউড না কেউ কেটা কাটার না দেখো আপনারা কত সো মিনি পিজন হিয়ার সো মনে করলাম যে তোরা আপনার লোকে 2-3 মিনিট শেয়ার করি লাই সো আইসলা কিবা মর্নিং ও চিলড্রেন অকল আইসলা তারা যে শুনি স্কুলের টিচার আইসলা যে শুনি মিস লিন্টন নি কেন ও সো আমরা লেট দেখো পুলি নেক্সট ইয়ার হইলে আমরা দেখুন তো আমরা লাক খারাপ আরে দেখো কা মেইন রোডের পাশে ওই দেখে সব সকল আছে লং সাইডের ড্রেসের শপ আছে ইসলামিক শপ আছে আর একটা ড্রেসের শপ আছে ওখান থেকে আরও দুইটা করছে আমি অনেকদিন আই না আসলে এইদিকে আমার বাসা ফার্স্টে শপ হওয়ার কারণে এশিয়ান শপ আমি এইদিকে বেশি আওয়া করে না নাহলে আগে তো এইদিকে এভরি সানডে এভরি উইক আওয়া করতো এরে আমার মঙ্কি যখন হ্যালো হোয়াট ইউ ডুইং কিতা করো সানডে ও দিস ইজ দ্য পিজন ফার্ম এরা দেখুন সুন্দর লাগে আসলে বাচ্চারা তো এগুলো আসলে সচরাচর বেশি খায় না দেখে না তো তারা যে সময় দেখে কত সুন্দর এই দেশে ল আছে কেউ ওইটা ফাঁকি উকি দুইটা নিয়ে কিছু করতে পারতা নাই তারা ল একবারে বেশি টাইট সো দেখতে পারবা পিকচার তুলতে পারবা অত করতে পারবা এদিকে তারা ওয়ার্ক করে ওখানো the seeds where people planted them because the birds keep on eating them. Oh. তারা কইছিল কি তা হেল্প করতে তো করতে পারবাই গা গৌ তো তারা এখানে প্লান্ট করছে ওরা তারা ওখানে ফাঁকি কবুতর খাইলার দিকে তারে নেট দিই তারে খোবা খোব এখন আমরা বেশি এনজয় করলাম দেখো খুব নাইস লাগে মানুষ আইসা মাঝে গার্ডেনিং করছে তারা খাইলা দেখো তারা নেট লাগাই লাগাই নেট তারা খাইতে পারতো না আর যেটা আছে তা তারা খাইত দেখো দেখো কি তো করে দেখো লুক ওয়াও লুক ওয়া হ্যাপেন এখন দেখো কি তো ইসে তারা সব কথা বের হয়ে গেছে কি খালি অন তোরা ফানি খাই না তারপরে দেখো তো দেখো তো আই দেখো কত সুন্দর লাগে নানি
আপনি আমায় চাই ফারবাই এনজয় করতে ফারবাই আর দেখো তার মানুষ কি তহরাইন এনজয় করতে ফারবাই নট অনলি ফর লাইক লাইক অন দ্য আর দেখ মনে আমার রিভিউ মনে ভালো হয়েছিল না ভালো হয়েছে না।